সুস্বাগতম সবাইকে চতুর্থ নম্বর ভিডিওতে। তো দেখতে পেলেন আগের ভিডিওতে মুখোশ নাচানো, তারপর কবি গান হচ্ছিল 5টা থেকে 5:30টা নাগাদ। এই গোটা কাঁটা গাছটিকে উপড়ে নিয়ে যাওয়া হবে। তো এটা বিশেষ আকর্ষণ এই যে এখানে কোনো কোদাল দা বা গাছ কাটতে যা যা সরঞ্জাম লাগবে একটা কিচ্ছু করাবে না, বিনা অস্ত্রে গাছকে হিলিয়ে এটা করা হবে বা উপড়ে ফেলা হবে, দিয়ে তার পরের দিন এটাকে পোড়ানো হবে, তারপর ছাই মাখানো হবে। তো দেখতে থাকুন যে কত ভক্ত এসেছে। এই প্রথাটা বা নিয়মটা প্রত্যেকটা গ্রামে নেই, অনেক গ্রামে আছে যে কাঁটা ডালপাল্লাগুলো কেটে কেটে বা কোনো জায়গায় কাটে না, এটা ঠিক, কিন্তু তাদের লাঠির আঘাতে ভেঙে নিয়ে এসে ওটাকে খেলানো হয়, তারপর সেগুলিকে পোড়ানো হয়। আপনাদের এই ধর্মরাজ পূজার ওয়েব সিরিজ প্রত্যেক দিন একটি করে দেখতে পাচ্ছেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারণ আপনারা যদি জানান তবেই এইভাবে রকম ভিডিও নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই এই গাছটি উপড়ে ফেলে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন কত ভক্ত এখানে এসেছে, অনেক ভক্ত এসেছে আবার অনেক ভক্ত আসেনি। গাছটি ভাঙার পর যে ছেলেটিকে বসানো হলো দেখছেন, তারপর উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তারা বংশ পরম্পরায় এই গাছে বসেন, তার বাবা বসত দাদু বসত এইভাবেই চলে আসছে বংশ পরম্পরায়। তারপরে দেখছেন আনন্দে সহকারে প্রত্যেকটা ভক্ত তার কাঁধে তুলে নিয়েছে গাছটি, তার উপরে এই ছেলেটি বসে আছে, প্রত্যেক বছরই থাকে। নিয়ে যাওয়ার পর এই গাছটিকে এক জায়গায় রেখে দেওয়া হবে পরের দিন পোড়ানোর জন্য। তো এই ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ধন্যবাদ।